জলপাইগুড়ি জেলার বিভিন্ন নদী এবং পুকুর ঘাটে পাশাপাশি ময়নাগুড়ি ব্লকের জর্দা নদীর ঘাটে পুরোদমে চলছে ছট পুজোর ঘাট নির্মাণের কাজ। জলপাইগুড়ি শিলিগুড়ি উন্নয়ন পর্ষদের আর্থিক সহযোগিতায় কাজ শুরু হয়েছে। আনুমানিক 2,60,000 টাকা ব্যয়ে জর্দা নদীর ঘাটে অস্থায়ী বাঁশের সাঁকো, প্যান্ডেল আলো, সেই সঙ্গে ঘাট সংস্কারের কাজ চলছে। বললাম এই কাজটা তো আপনারই নিয়েছেন, কাদের তরফ থেকে হচ্ছে কাজটা? এসজিডিএ বলছি কি কি করছেন আজকে এখানে? এখানে জেসিবি দিয়ে লেভেল করা হচ্ছে ঘাট। হ্যাঁ প্যান্ডেল হবে। আচ্ছা এসব হবে। তো মোটামুটি এখানে আপনার কত টাকার কাজ হচ্ছে? এখানে 2,80,000 টাকা। 2,80,000 টাকা, তার মধ্যে কি কি থাকছে? থাকতে হচ্ছে এখানে একটা প্যান্ডেল হবে এই সাইডে 30 মিটারের লম্বা, চওড়া থাকবে 6 ফুট, ওইপাশে একটা হবে 30 মিটার লম্বা, ওইপাশে দুটো পেন্ট হচ্ছে, তারপরে যে মাঝখানে একটা ব্রিজের মতন হবে ছোটো, তারপরে বাথরুম হবে আর চেঞ্জিং রুম। আপনার নাম? দীপঙ্কর রাও। আপনি ঠিকাদার সংস্থার? হ্যাঁ রামকুমার স্যার। বললাম আপনি তো ছট পূজার মানে আপনাদের কল্যাণ মঞ্চে আমি আপনি প্রেসিডেন্ট। আচ্ছা বললাম যে এই আপনাদের ছট পূজার কদিন বাকি আছে? ছট পূজা আমার লগে 19 তারিখে ফার্স্টে শুরু হবে, সেকেন্ড হচ্ছে আপনি 20 তারিখে। তো আপনাদের ঘাট ফাট তৈরি শুরু করে দিয়েছে? হ্যাঁ এটা আমি মানে বিহারী জনকল্যাণ মঞ্চ থেকে হার্দিক ধন্যবাদ দিব এসজিএসকে, যে আপনার উনার লগে পরিচালনায় মানে কারণ কি এটা আমার লগে ঘাটও লোক ঠিকঠাক করে দিচ্ছে, সেই জন্য অনেক অনেক বড় বড় ধন্যবাদ। আর এখন তারপরে আমার লগে 19 তারিখ থেকে পূজা শুরু হবে। এখানে কি পৌরসভার কোনো ভূমিকা আছে, পঞ্চায়েত সমিতির কোনো ভূমিকা আছে? আপাতত তো সেইরকম আমি তো দেখলাম না, এর আগে তো এসজিডিএ কোনোদিন করতো না? কোনোদিনও করেনি, এইবারই প্রথম উদ্যোগ আর প্রথম মিউনিসিপালিটি হলো। সবাই পৌরসভা সবাই এবং আমাদের পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে এসজিডিএ চেয়ারম্যান আমাদের সৌরভদাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, আমাদের এই এত সুন্দর একটা আমাদের ঘাটটাকে একটা নির্মাণ করার জন্য একটা সুব্যবস্থা করে আমাদের যে আমাদের সহযোগিতা হাত বাড়ায় দিছে তার জন্য অশেষ ধন্যবাদ উচ্চতন কর্তৃপক্ষদের আমাদের। তো আমাদেরও ইচ্ছা যে আমরা তো যখন আসছিল দাদাদের আমরা একটা কথা রাখছিলাম, তো আমাদের তো নানান রকম কাজ হয় আমাদের এই ঘাটটা হচ্ছে আমাদের না যে কোনো কাজ করতে গেলে ঘাটের একটা কাজ করার জন্য আসতে হয়, রাত বেড়াতে চারিদিকে গুড়গুড়ো অন্ধকার, নানান রকম আবর্জনা নোংরার মধ্যে অন্ধকারের মিডিলে সবাই ফেলে টেলে দিয়ে যায়। তো দাদাকে বলার পরে দাদা তারপরে বলছিল আমাদের এখানে 3টা সোলার লাইটের একটা ব্যবস্থা করে দিবে, যেটা আলো বিকিরণ হবে আর সবাই কাজ করতেও সুবিধা হবে, ঘাটের কাজ সুন্দরভাবে সবাই করতে পারবে।